নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024 লোকসভা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে ভারতবর্ষের বুকে। 2024 লোকসভার আগে আমরা দেখতে পেলাম, যখন ভোটটা শুরুই হয়নি তখন একটা জোট করার চেষ্টা হয়েছিল। সেখানে কেজরিওয়াল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে CPIM থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সকলেই ছিল। আস্তে আস্তে অনেকজন সরে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ও সরে যায়। লোকসভার শুরুর মানে যখন শুরু হবে লোকসভা ভোট, তখন আমরা দেখতে পেলাম কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, আবগারি মামলায় জেলে গেলেন। তিনি জেলে গেলেন, ভোট শুরু হয়ে গেল। মোটামুটি তৃতীয় দফার ভোটের পর আমরা দেখতে পেলাম কেজরিওয়ালের জামিন হয়েছে, অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে। তার মানে এখন বাইরে আছেন, গণনা মানে রেজাল্টের দিন, মানে রেজাল্টের আগেই আবার জেলে চলে যাবেন। এবার কেজরিওয়াল কিছু মজার কথা বলেছেন। কেজরিওয়াল একটা কথা বলেছেন যার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে নতুন করে একটা ভূচাল তৈরি হয়েছে। কেজরিওয়াল বলছেন, যদি এবার বিজেপি জিতে যায়, মানে 2024 যদি বিজেপি জিতে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। তার মানে এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হচ্ছে, এটা বলছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল একটা জনসভাতে এই বক্তব্য রাখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হবে যদি এবার বিজেপি জিতে যায়। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন, কেজরিওয়ালের মুখ থেকে এটা বেরিয়ে আসলো। তো যেভাবে রাজনীতি চলছে, একের পর এক নেতা জেলে যাচ্ছে, না হওয়ার কিছুই নেই। তবে কেজরিওয়ালের এটা আশঙ্কা যে জেল হবে, মমতার জেল হবে। তো এই খবর পাওয়া মাত্রই তৃণমূলের কর্মীরা কিন্তু হতাশ যে দিদি জেলে যাচ্ছেন। তো যদি কোনো ক্লু থাকে বা যদি কোনো দোষ করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো চুরির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই কিছু না কিছু হতে পারে। তবে কেজরিওয়াল এটা অনুমান করছেন যে জেল হবে দিদি যদি বিজেপি এবার ক্ষমতায় আসে 2024-এ। আর এই খবরে রীতিমতো ভাইরাল পশ্চিমবাংলার রাজনীতি। তো দেখা যাক আগামী দিনে কী হয়। তবে পশ্চিমবাংলার বুকে একটা বড় কিছু হবে, এটা আমরা আশা করতেই পারি। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।